वेलकम द स्टूडेंट्स अलग मनुष्य यूट्यूब चैनल तुम्हारे स्वागत। तो आज के त्रिकोणमिति 23.3 एक पार्ट नहीं आलोचना करब। तो चैप्टर एक मन दिए सुनबे आशा कर सब बुझते तरह ये चैप्टर अंक पत्र की सूत्र लागे सेगल एक देखा जाए ठीक है। तो देखो हमें बोर्ड एक छवि तीन छवि जो समकोणी त्रिभुज त्रिभुज ए बी सी जो इंकेजी समकोणी एर मध्य ए बी हल लम्ब बी सी हल भूमि और ए सी हल प्रतिभुज खूब भलो कथा। तो पीतामर्श उपपाद्य काजे लगाई पीतामर्श उपपाद्य सम्पर्क कि जानी जो लम्ब स्क्वायर मैं ए बी ए स्क्वायर प्लस भूमि स्क्वायर मैं ए सी ए बी सी एल स्क्वायर प्रत्येक भाग कर ए बी बाई बी सी
এবি কি লম্ব বাই বিসি, বিসি কি ভূমি, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি কি ট্যান থিটা, লম্ব বাই ভূমি কি হবে ট্যান থিটা, তাহলে এটা সমান সমান কি এই ব্র্যাকেটের ভিতরে যেটা আছে তার সমান সমান তাহলে কি আসলো আমার ট্যান থিটা, তাহলে ট্যান এর স্কয়ার, তাহলে আমরা কি পাচ্ছি ট্যান এর স্কয়ার থিটা প্লাস 1 সমান সমান, এবারে দেখো এসি বাই বিসি, এসি কি অতিভুজ বাই বিসি মানে হচ্ছে ভূমি, অতিভুজ বাই ভূমি, আচ্ছা আমরা এটা তো জানি যে ভূমি বাই অতিভুজ সমান সমান cos থিটা, তাহলে অতিভুজ বাই ভূমি সমান সমান cos এর অনন্য, cos এর অনন্য কি sec থিটা, তাহলে এখানে যে স্কয়ার আছে সেটা হচ্ছে স্কয়ার থিটা, দেখো দ্বিতীয় সূত্র পেয়ে গেলাম, প্রথম সূত্র পেয়েছিলাম sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, দ্বিতীয় সূত্র হলো আমার tan স্কয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু sec স্কয়ার থিটা, এটা যদি একটু গুছিয়ে লেখা যায় কি হবে, এটা যদি একটু গুছিয়ে লেখা যায় এটা হবে লেখা এটা সমান সমান কি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এই হলো আমার দ্বিতীয় সূত্র, বুঝে গেছে, এই হলো আমার দ্বিতীয় সূত্র, এরপরে তিন নম্বর সূত্র, আপনি কি মনে রাখবেন যা সূত্রগুলো আমরা মনে রাখবো যেগুলো আমি বক্স করে দিয়েছি এগুলি হলো আমার দরকারি সূত্র, ঠিক আছে, তো আমরা এখানে বিসি দিয়ে ভাগ করেছি, আগেটা এসি দিয়ে ভাগ করেছিলাম, এবারে বি এ বি স্কয়ার দিয়ে ভাগ করবো, এ বি স্কয়ার দিয়ে ভাগ করবো, তাহলে কি হবে, তাহলে এ বি স্কয়ার দিয়ে প্রত্যেকটাকে আমি ভাগ করছি, এটা কেটে কেটে কি হয়ে যাবে 1 প্লাস BC বাই AB তার মানে স্কয়ার পুরো স্কয়ার, তাহলে BC মানে কি, BC মানে ভূমি, AB মানে হচ্ছে আমার লম্ব, ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব মানে কি, লম্ব বাই ভূমি মানে আমি জানি tan থিটা, লম্ব বাই ভূমি মানে আমি জানি tan থিটা, তাহলে ভূমি বাই লম্ব সমান সমান কি হবে, ভূমি বাই লম্ব সমান সমান হবে tan এর উল্টো, tan এর অনন্য কি হবে cot থিটা, যেহেতু মানে স্কয়ার আছে তাহলে cot এর কিন্তু আমার এখানে সাইনের অনন্য সাইনের অনন্য কি কোসেক, আর তার মধ্যে স্কয়ার মানে কোসেক স্কয়ার থিটা, আমি বারবার বলছি কোনটা ট্যান থিটা কোনটা কট থিটা কোনটা কোসেক কোনটা কস, আগের চ্যাপ্টারে কিন্তু খুব ইম্পর্টেন্ট, আগের চ্যাপ্টার থেকে এই চ্যাপ্টার সূত্রগুলো সব আসছে, তাহলে আমি কি পেলাম এই সূত্রটা, এটা যদি একটু গুছিয়ে লেখা যায় কি হবে দেখতে পারবো আমরা, এটা যদি একটু গুছিয়ে লেখা যায় দেখো আমরা লিখতে পারি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু কি পেলাম 1, ঠিক আছে, বাস তাহলে আমার সূত্র নাম্বার 3, সূত্র নাম্বার 1, সূত্র নাম্বার 2, সূত্র নাম্বার 3, এই তিনটে সূত্রকে কাজে লাগিয়ে পুরো চ্যাপ্টারের অঙ্কগুলো হবে, চ্যাপ্টার 3.3, এই চ্যাপ্টারের সমস্ত অঙ্ক এই তিনটে সূত্র কাজে লাগিয়ে নেব, ঠিক আছে, এরপরে তাহলে আমরা বইয়ের অঙ্কগুলো শুরু করি, তো বইয়ের প্রথমে যে অঙ্কটা আছে পেজ নাম্বার 311, তোমরা সবাই বইটা খুলবে পেজ নাম্বার 311, দেখো প্রথম যে অঙ্কটা একের দাগের এক একটা কি বলেছে, যে সাইন থিটা ইকুয়াল টু 4/5 হলে তোমাকে বার করতে হবে কোসেক থিটা বাই 1 প্লাস কট থিটা, এটার মান বার করতে হবে, তো প্রথমে আমরা যে সূত্রগুলো জেনেছি সেই সূত্রকে কাজে লাগিয়ে কি করে করব সেটা একবার বার করি, আচ্ছা প্রথমে আমরা কি জানি সাইন থিটার মান বলা আছে, আমাকে কি বার করতে হবে কোসেক থিটার মান, তো এটুকু তো শিওর সাইন আর কোসেক যদি পরস্পরের অনন্য হয় তাহলে সাইনের মান যেটা কোসেকের মান তার ঠিক অনন্য হবে, তাহলে কোসেক থিটার মান কত হবে, কোসেক থিটার মান হবে তোমার এর অনন্য 5/ মানে তাহলে কি হয়ে যাবে 5/4, 5/4 যেহেতু সাইন আর কোসেক পরস্পরের অনন্য, এবারে 1 প্লাস কট থিটা, খুব ভালো কথা, কট মানে কি কস থিটা বাই সাইন থিটা, তাই তো, খুব ভালো কথা, তো এটা মানে তাহলে কি 4/5
by 1 plus cos theta মান আমি জানি না cos theta মান সেই সূত্র দিয়ে বার করব আমরা কি জানি যে sin square theta plus cos square theta equal to কত 1 তাহলে cos theta সমান সমান কি তাহলে cos theta সমান সমান root over of 1 minus sin square theta তো 1 minus sin square theta মান তাহলে কত হবে 1 minus 4 square by 5 square এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি এরকম দাঁড়াবে অনেকটা দেখো মানে হয়ে যাবে 25 minus 16 by 5 square তার মানে হবে আমার 9 by 25 তার বর্গ মানে হয়ে যাবে 3 by 5 আচ্ছা এখানে একটা কথা বলি এখানে আমার বর্গমূল করলে প্লাস ভ্যালু এবং মাইনাস ভ্যালু দুটোই বেরোয় প্লাস এবং মাইনাস দুটোই বেরোয় কিন্তু আমরা নেব শুধুমাত্র প্লাস ভ্যালুটা মাইনাস কেন নেব না মাইনাস নেব না এই কারণে যেহেতু সাইন থিটা আমাদের সূক্ষ্ম কোণে ধরা হয়েছে সাইন থিটাকে আমরা সূক্ষ্ম কোণ ধরেছি সাইন থিটাকে যদি আমরা সূক্ষ্ম কোণ ধরি তাহলে আমরা প্লাস ভ্যালুটা নেব মাইনাস ভ্যালুটা নেব না ঠিক আছে তাহলে আমি কস থিটার ভ্যালু কত পেলাম কস থিটা বলো সাইন থিটা বলো এখানে কসের ভ্যালু আমার প্লাস মাইনাস আসার কথা কিন্তু আমার যেহেতু সূক্ষ্ম কোণ যেহেতু থিটা সূক্ষ্ম কোণ সেজন্য কসের ভ্যালুও প্লাস হবে সাইনের ভ্যালুও প্লাস হবে তো 3 বাই 5 কসের ভ্যালু আমি বসিয়ে দিলাম 3 বাই 5 বাই কি আছে আবার সাইন সাইনের ভ্যালু কত সাইনের ভ্যালু 4 বাই 5 তাহলে এটা সমান সমান কি হবে এটা সমান সমান আচ্ছা এই জিনিসটা কিন্তু আলাদা এই জিনিসটা পুরোপুরি আলাদা এই দিকটা এটা সমান সমান কত হবে 5 বাই 4 1 প্লাস 3 বাই 5 গুণ 5 বাই 4 উল্টে গিয়েছে তাহলে কত আসবে 5 বাই 4 1 প্লাস 3 বাই 4 এটা তার মানে হবে 7 বাই 4 7 বাই 4 তার মানে 5 বাই 4 গুণ 4 বাই 7 একসঙ্গে যদি আমি উল্টে লিখি তাহলে আসবে কত 5 বাই 7 এটা হবে আমার ফাইনাল অ্যান্সার 5 বাই 7 হবে আমার ফাইনাল অ্যান্সার তাহলে কোসেক থিটা বাই 1 প্লাস কট থিটা ইকুয়াল টু কত হবে 5 বাই 7 আবার বলছি এখানে আমি বর্গমূল করলে বর্গমূল করার ফলে দুটো ভ্যালু পাবো একটা হবে ধনাত্মক একটা হবে ঋণাত্মক কিন্তু যেহেতু থিটার ভ্যালু সূক্ষ্ম কোণ সেজন্য সাইন থিটা এবং কস থিটার ভ্যালু প্লাসে নেব আমরা মাইনাসটা নেব না ঠিক আছে আচ্ছা একইভাবে তোমরা একের দাগে দুইয়ের অঙ্কটা করতে পারবে একের দাগে তিনের অঙ্কটাও করতে পারবে একের দাগে তিনের অঙ্কটা ট্যান থিটার মান বলে দেওয়া আছে তাহলে ট্যান থিটার মান যদি বলে দেওয়া থাকে কিসের মান আমরা পাবো ট্যান থিটার মান যদি বলে দেওয়া থাকে আমরা ট্যানের সঙ্গে কার সম্পর্ক আছে ট্যানের সঙ্গে সেক তাই তো ট্যানের সঙ্গে সেক সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইকুয়াল টু 1 ওই সূত্রকে কাজে লাগিয়ে আমরা সেকের ভ্যালু পাবো আর সেকের যদি ভ্যালু পেয়ে যাই তাহলে বাকিগুলো পাবো তাহলে করা যাক tan theta equal to 1 বলেছে তাহলে আমরা কি জানি sec square theta minus tan square theta equal to কত 1 তার মানে sec theta এখান থেকে কত পাবো sec theta equal to 1 plus tan square theta তার উপরে বর্গমূল বসিয়ে দাও 1 plus tan square মানে কত 1 তার উপরে স্কয়ার তার মানে কত আসছে আমার রুট টু ঠিক আছে খুব ভালো কথা তাহলে যদি সেকের ভ্যালু সেক থিটার ভ্যালু রুট টু হয় তাহলে কস থিটার ভ্যালু কত হবে ঠিক তার অনন্য তার মানে 1 বাই রুট টু সেক থিটার ভ্যালু যদি রুট টু হয় কস থিটার ভ্যালু 1 বাই রুট টু হয়ে যাবে তো এবারে যা যা বলেছে বসিয়ে দাও আচ্ছা এরপরে আমাকে আবার সাইন বার করতে হবে যেহেতু এখানে সাইন আছে তাহলে সাইন থিটা সমান সমান কত একটু আগেই পেয়েছি সাইন থিটা সমান সমান 1 মাইনাস কস স্কয়ার থিটা কস স্কয়ার থিটা তাহলে এটা মানে কত 1 মাইনাস কস এর স্কয়ার মানে হচ্ছে 1 বাই রুট 2 এর স্কয়ার মানে হচ্ছে 2 তার স্কয়ার এটা হবে অ্যাকসেন্সে করলে 1 বাই রুট 2 তাহলে সমস্ত কিছু ভ্যালু আমি পেয়ে গিয়েছি এবারে এই ভ্যালুগুলো জাস্ট এই যে সাইন থিটার জায়গায় বসিয়ে দেবো কস থিটার জায়গায় বসিয়ে দেবো যা যা বলেছে বসিয়ে দেবো মান নির্ণয় করলে চলে আসবে ঠিক আছে
এর বাকি পোর্শনটা আমি করছি না। একটা কথা বলি, আমি ট্যান থিটা থেকে সাইন থিটা বার করলাম, কস থিটা বার করলাম, সেটা কিভাবে? আমরা এই সূত্রগুলোকে কাজে লাগিয়ে। কিন্তু যদি পরীক্ষার সময় কোনো নিয়ম না কিছু বলা থাকে, তাহলে আমরা তো অন্যভাবে করতে পারি। যেমন কি, মনে করো ট্যান থিটা ইকুয়াল টু 45, আমরা তো জানি ট্যান থিটা ইকুয়াল টু 45 না, সরি, ট্যান থিটা ইকুয়াল টু 1, তাহলে ট্যান থিটার মান কত হলে সেটার ভ্যালু 1 হবে। তাহলে আমরা কি জানি ট্যান 45 সমান সমান 1, আমার একটু বলা ভুল হয়েছিল, ট্যান 45 সমান সমান তাহলে কত? 1, খুব ভালো কথা। ট্যান 45 এর মান কত? 1, তাহলে থিটার মান কত? 45 ডিগ্রি। এখান থেকে তো আমরা তুলনা করে বলতে পারি যে থিটার মান কত, এই অভেদ থেকে কি বলতে পারি, থিটার মান কত? 45 ডিগ্রি। তাহলে থিটার মান যদি 45 ডিগ্রি হয়, থিটার মান যদি 45 ডিগ্রি হয়, তাহলে এক চান্সে কস 45 সমান সমান কত? কস 45 সমান সমান 1/√2। সাইন 45 এর মান কত? সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। বইতে যে থিটা দিয়ে অঙ্কগুলো করা রয়েছে, তার মানে সাইন থিটার জায়গায় সাইন 45 এর ভ্যালু বসে যাবে, কস থিটার জায়গায় কস 45 এর ভ্যালু বসে যাবে, সেই একই অ্যানসার আসবে, সেই ঘুরে ফিরে একই অ্যানসার আসবে। তো আমি তাহলে দুইভাবে করতে পারি, ঠিক আছে, খুব ভালো। নেক্সট অঙ্ক চলে যাই, নেক্সট অঙ্ক যেটা, সেটা হচ্ছে আমার তিনের দাগের দুয়েরটা, আচ্ছা একেরটা আর দুয়েরটা আর চারেরটা, তিনের দাগের 1, 2 এবং 4 একই অঙ্ক। আমি দুয়েরটা করে দিচ্ছি, আশা করি বাকি দুটো হয়ে যাবে। তিনের দাগের দুয়েরটা আমি করে দিচ্ছি। এখানে কি বলেছে, যে কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়াল টু √3 √2 - 1, ঠিক আছে, বার করতে দিয়েছে কি, কার ভ্যালু? কোসেক থিটা প্লাস কট থিটার মান বার করতে দিয়েছে। তো আমরা তো জানি কোসেক আর কটের সূত্র একটা আছে, সেটা কি? সেটা হলো কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু কি, 1, তাই তো? তো কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে এখান থেকে আমি এই যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে যদি ভাবি, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 1, তার মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে এ কোনটা? কোসেক থিটা প্লাস কট থিটা, তাহলে এ প্লাস বি হয়ে গেল ইন্টু এ মাইনাস বি সমান সমান কত আছে? 1। আচ্ছা, এই দুটো উৎপাদকের মধ্যে কার উৎপাদক বইতে বলা আছে? দেখো মাইনাসের ভ্যালুটা বলে দেওয়া আছে, মানে এই পোর্শনের ভ্যালু বলে দেওয়া আছে। তাহলে আমরা পরের লাইনে কি করতে পারি, কোসেক থিটা প্লাস কট থিটা সমান সমান আমরা কি বলতে পারি, 1/, যেহেতু এইটাই গুণ আকারে আছে, সমান চিহ্ন ওদিকে চলে গেলে ভাগ আকারে চলে আসবে, তাহলে 1/ কি হয়ে যাবে, কোসেক থিটা মাইনাস কট থিটা। এবারে ভ্যালুটা বসিয়ে দেই, ভ্যালু কত? √2 - 1। তাহলে আমরা কি পেলাম, কোসেক থিটা প্লাস কট থিটার ভ্যালু 1/√2 - 1। সেম একই নিয়মে দুয়ের দাগের তিনের দাগের 1 করা যাবে, তিনের দাগের 4 করা যাবে, এমনকি তিনের দাগের 3-এরটাও করা যাবে। তিনের দাগের 5-এর অঙ্কটা আমি বলে দিচ্ছি, তিনের দাগের 5-এর অঙ্কটা আমি বলে দিচ্ছি, আশা করি এটা বোঝা গিয়েছে।